মাগুরার আকাশ তালির গল্প আমরা আগেই বলেছিলাম শারীরিক প্রতিবন্ধকতা থাকায় তার ছোটবেলা থেকেই তাকে নিয়ে দুশ্চিন্তা করতেন মা বাবা কিন্তু বড় হয়ে সেই ছেলেটি তার অন্য ভাইকে পেছনে ফেলে নিজেই নিয়েছে মা বাবার দায়িত্ব এখন অভাব অনটন থেকে মুক্তির পথ দেখাচ্ছেন এলাকার কৃষকদের আকাশ পেশায় এখন কৃষক তার যুদ্ধ ফসলের মাঠে রোদ মাটি জলের সাথে সক্ষতায় তিনি বপন করেন বীজ মাঠে ছড়িয়ে দেন ফসলের হাসি দুই পা সচল না থাকা আলী এভাবেই নিজের কাজ তদারকি করেন বপন থেকে শুরু করে বিপণন পর্যন্ত পুরনো চাষাবাদ থেকে বেরিয়ে আকাশ এরই মধ্যে পেঁয়াজ রসুন ধনিয়া কালোজিরার চাষাবাদের প্রযুক্তি ও কৌশল আয়ত্ত করেছিলেন পেয়েছেন সাফল্য তার নতুন সফলতা সবজি চাষে চলতি মৌসুমে তিনি চার বিঘা জমিতে মিষ্টি কুমড়া করল্লা ঝিঙা ধুন্দল ঢ্যাঁড়স লাউ চিচিঙ্গা কাঁচামরিচ চাষ করেছেন এসব সবজি বিক্রি করে চলতি মৌসুমে তিনি কমপক্ষে তিন লাখ টাকা আয় করেছেন আকাশের সাফল্য দেখে যেন নতুন দিশা খুঁজে পাচ্ছেন এলাকার অন্য কৃষকরাও তবে এই সাফল্যের কৌশল তার একেবারে নিজস্ব নয় গত তিন বছর ধরে জেলার বিভিন্ন কৃষি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে তিনি নিত্য নতুন জাতের উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালের ফসলের বীজ ও প্রযুক্তি সংগ্রহ করেন সেগুলো চাষাবাদে কাজে লাগান নিজের ক্ষেতে আমি প্রতিবন্ধী হয়েও মনোবল হারাই নি বুদ্ধি ও পরিশ্রম কাজে লাগিয়ে আজ আমি সফল চার পাঁচ বছর আগে সমাজসভা থেকে লোন নিয়ে জমি লিজ নিয়ে কৃষিকাজ শুরু করি প্রথম পেঁয়াজ রসুন কালোজরা ফসলের চাষ করে লাভবান হই এখন নিরাপদ সবজি উৎপাদন করে অনেক উন্নতি করছি আক্কাশালির সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে এলাকার বাইরেও তার বাবা বললেন কৃষক থেকে শুরু করে বিভিন্ন খাতের কর্তা ব্যক্তিরা প্রায় নিয়মিতই ভিড় করেন তাদের বাড়িতে আকাশ হওয়ার প্রতিবন্ধী ছেলে হিসেবে কৃষি চাষ করে খুব উন্নত করেছে উন্নতি করার পরে দেখা যাচ্ছে কৃষিমন্ত্রী কৃষি সচিব তারপরে ডিসি ডিসি সাহেবরা সমস্ত আমার বাড়িতে আসা যাওয়া করে তাতে আমি খুব গর্ব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বললেন আকাশ কৃষকদের কাছে এক প্রেরণার নাম তার প্রতি সার্বক্ষণিক নজরও রয়েছে অধিদপ্তরের যার প্রতিবন্ধকতা কোনোভাবেই তাকে পিছনে ফেলতে প্রতিবন্ধকতাকে জয় করে সে বিভিন্ন রকম মশলা দিতে বসুন কালোজিরা ধনিয়া ইত্যাদি চাষের পাশাপাশি বিভিন্ন রকম সবজি যেমন মিষ্টি কুমড়া ঢেঁড়স ইত্যাদি চাষ করে লাভবান হয়েছে এবং এই চাষ করে তার একদিকে তুমি পরিবারকে পরিচালনা করছেন অন্যদিকে অত্র এলাকায় মাগুরায় একজন প্রতিবেশী প্রতিবন্ধী চাষি হিসাবে পরিচিত হচ্ছে যেটা অন্যান্য সবাইকে দৃষ্টান্ত হিসাবে অন্যান্য সবাইকে আলো মুখ দেখাচ্ছে এই এলাকায় পূর্বে বছরে এক জমিতে একটি বা দুটি ফসল হতো ধান পাটের গতানুগতিক সেই চাষাবাদে খরচ তুলতেই হিমশিম খেতেন কৃষকরা আকাশের দেখানো পথে এখন বছরে এক জমিতে তিনটি বা চারটি ফসল হয় সবগুলোতে লাভও থাকে বেশ